সকাল 10:26 আর এখন থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি। আশা করব সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো 6 তারিখ, আজকে আমাদের মনটা সত্যি খুব খারাপ। আমরা সকাল থেকে শুধু বলে আছি, এতক্ষণ আমরা ফ্ল্যাট ছেড়ে বেরিয়েও গেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। তো ট্রেন হয়তো স্টেশনে দিয়েও দিয়েছিল, আমরা হয়তো উঠেও পড়তাম না, এই কথাগুলোই চলছে। তো চলো আমরা আমাদের কাজটা একটু এগিয়ে নিই, তারপরে আবার আসছি। ঘরে 11টায় ঢুকলাম, 11:30 থেকে কারেন্ট নেই করতে করতে 12টায় কারেন্ট দিল। আমি আসলাম রান্নাঘরে, লাল শাকটা কাটলাম, মাছে নুন হলুদ মাখালাম, ব্যাস কারেন্ট চলে গেল। এখন বাজে পাক্কা 11:30, এখন দিয়েছে কারেন্ট। যদিও আমার ঘর ঝাড়া এগুলো সব হয়ে গেছে, ঘরের কাজগুলো হয়ে গেছে, রান্নাটা করব এখন, কারেন্ট তো রয়েছে। তার মধ্যে আমি মিক্সিতে মশলাটা করে নিলাম, কাতলা মাছ নিয়েছি 4 পিস, একেবারে রাতেরটাও করে রেখে দিচ্ছি। আর লাল শাক বানাবো মাছে, রাতে শুধু মাছ আর ভাতই খেয়ে নেবো, তো এই কাতলা মতো বানাচ্ছি। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক বানাবো। তো চলো আমি আগে না ওগুলো করে নিই, কারেন্ট না থাকলে একদম ব্যতিব্যস্ত অবস্থা হয়ে যাচ্ছে। এখন জাস্ট মাছগুলো ঝুলে দিয়েছি, এখনো চিংড়ি দিয়ে লাল শাক করবো, ওটা পড়ে রয়েছে। আবারও কারেন্ট চলে গেছে, আমার না আর ভাল লাগছে না, এইভাবে কি রান্না করা যায় বলো তো। কারেন্ট মাঝে এসেছিল, মাছের ঝোলটা একটু টাইম ফোটাতে পেরেছি, দাঁড়াও দেখাচ্ছি। ধোয়া উঠছে যার জন্য, আমি স্নান করতে দেখো চুলঠুলের অবস্থা, মানে কারেন্ট আমাকে ব্যতিব্যস্ত করে দিল, আবারও চলে গেল। আমার তাও নয় হলো, আমি ওকে বলছি যে কারেন্টটা যদি এবার আসে মাছটা নামিয়ে আমি শাকটা ভাজবো না, আগে ভাতটা বসিয়ে দেবো, তাহলে অন্তত ভাত আর মাছটা খেতে পাবো দুপুরবেলা। তো ওই জন্য আমি বললাম যে ওর তো বাজে অবস্থা, আরোই লগ ইন করছে আর কারেন্ট চলে যাচ্ছে। তো তারপর আমি যাবো স্নানে একটু, আমি তাহলে স্নানটা এখন করে আসি, যদি কারেন্টটা চলে আসে ওকে বলে গেলাম কি কি করতে হবে। মাছটা নিয়ে গ্যাসের ওপরে একটু বসিয়ে দিয়ে, ভাতের চাল ঠাল ধোয়াই রয়েছে, ভাতটা বসিয়ে দিতে বলেছি মাছটা আর একটু টাইম ফুটিয়ে নিয়ে। তো আমি স্নানটা করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, আজকে কখন খেতে পাবো জানি না কিচ্ছু। এখন বাজে 1:11, স্নান করে বেরিয়ে চলে এসেছিলাম, ঠাকুর পুজো দিয়েছি, মামনির সাথে ফোনে গল্প করছি, দেখছি কারেন্ট আর আসছে না। তো দেখো ঝোল তো রয়েইছে, বুঝতে পারছো এটা দই কাতলার মতো টেস্ট হয়েছে, কিন্তু যে আর একটু শুকানোটা দরকার ছিল, এপাশে দুটো কোলের মাছ রয়েছে যেটা আমরা দুপুরে খাবো, আর এপাশে গাদার 2 পিস যেটা আমরা রাতে খাবো। তো এখন একটু ঝোলঝোলি ইচ্ছে করেও রেখেছি যে রাতেও লাগবে, তো তার থেকেও বড় কথা একটু তাড়াতাড়ি নামিয়ে দিলাম, যদি আমার ভাতটা হয়ে যায় তো খুব ভালো কথা। এখনও তো কারেন্ট রয়েছে, আমি একদম প্রত্যেক দিন আমি এই ফ্লেমে ভাত করি, আজকে আমি এই ফ্লেমে ভাত করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ভেজানোও ছিল, অনেকক্ষণ হয়ে যাবে আশা করছি, তো মাছটা এরকমই থাক, যদি রাতে আমার কারেন্ট থাকে তো তখন আমি একটু শুকিয়ে নেব, বা রাতে তো শুধু মাছ আর ভাতটাই খাবো, তো লাগতেও পারে ঝোলটা, একটু ওর একটু ঝোলঝোল লাগে, আমি একটু শুকনো শুকনো পছন্দ করি। আর এখানে তো চিংড়ি মাছটা এরকম ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে রেখে দিয়েছি, দেখা যাক যদি কারেন্ট আসে তাহলে আমার শাকটা হবে, শাকটা ওই কোনায় কাটা রয়েছে। তো চলো দেখা যাক কারেন্ট থাকে কিনা, আমি আমার ফোনটা চার্জ দিই, 18% চার্জ রয়েছে, এরপরে আমি ব্লগও বানাতে পারবো না। এখন 2:13 বেজে গেছে, শাক তো হলো না শেষ অবধি, এরকম অবস্থাতেই শাকে জল দেওয়ার পর কিছু না হলো 6-7 বার কারেন্ট গেছে, এই শাকের কী হবে আমি নিজেও জানি না যদিও বা। তো চলো ভাত আর মাছটা তো করে ফেলেছিলাম, ওটা খেয়েই নিই, আজকে কারেন্টটা মানে বিরক্তিরও কোথায় চলে যাচ্ছে তাও জানি না, এত বিরক্ত ধরিয়ে দিচ্ছে পুরো আজকে, একটুও আর ভাল লাগছে না। তো চলো এখন খেয়ে নিই। এখন বাজে 3:33, যাও বা একটু কারেন্টটা দিল, আমি শাকটা মোটামুটি একটু ভেজে নিয়েছি আর কি, জলটা চলে গেছে দেখতেই পাচ্ছ, ঠিক করে যাওয়ার জন্য মিশে পর্যন্ত কি করে মিশবে, জল দেওয়ার পরেই তো কারেন্টটা চলে গেছে, শাক তো শক্ত পাকিয়ে গেছে জলপে, আর এই তো মাছ। তো চলো খেয়ে নিই, কারেন্টও নেই, ওর কাজ করতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে। রোজ দুপুরে যেরকম ঘুমটা হয় আজকে মোটেও সেরকমটা ঘুম টুম কিছুই হয়নি, কারণ আমরা তো আজকে 3টার পর লাঞ্চ করেই উঠলাম, মানে বসেছিলাম 2:45, কারেন্ট নেই কারেন্ট নেই এই করতে করতে। তো তারপর খেয়ে উঠলাম, তখন তারপর বাড়িতে ফোন টোন করে শুতে শুতে 3:15, 3:50 আমি একবার উঠলাম, বাথরুম ফাথরুম গেলাম, তারপরে এসে আবারও শুলাম। তারপর 4টার সময় দেখছি ওরকম বৃষ্টি পড়ছে, ছুটতে ছুটতে এলাম, জামাকাপড়গুলো নিলাম, তারপর আবার গিয়ে একটু এদিক ওদিক করলাম, শুলাম, লুডো খেলছিলাম ফোনে, এইসবই করছিলাম। তো দেখে বুঝতেই পারছো জোর বৃষ্টিটা হয়ে গেল, এখনো টিপিট টিপিট করে পড়ে যাচ্ছে। এখন বাজে 5:15, আমার না সব থেকে ভালো লাগে এই যে তারের মধ্যে জমে থাকে জলগুলো,
এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে, মানে এটা তারে আমি দেখালাম, তারের থেকে বেশি ভালো লাগে পাতায়, যখন পাতার মধ্যে এরকম পড়ে থাকে গাছটা নাড়া দিলে পুরো জলটা পড়ে, বেশ ভালো লাগে কিন্তু। তো আমি ওকে চাটা করে দিলাম, দুপুরে বাসনগুলো মাজলাম, মেজে তারপর এলাম একটু ছাদে। ছাদে অনেকদিন আসা হয়নি, বিকেলটাতে জামা কাপড় তুলে নিয়ে পালাতাম, তো ওই জন্য ভাবলাম আসি আজকে একটু আর তোমাদেরকেও সাথে নিয়ে আসি। আর একটা ঠান্ডা এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে, কিন্তু ঝিরিঝিরি নয়, ভালো বৃষ্টিটা পড়ছে, নিচে যেতে হবে বলেই মনে হচ্ছে। চলো তাহলে নিচেই যাই, আর কি করবো, বৃষ্টি যখন পড়ছে বেকার ভিজে লাভ নেই। তবে আজকে না আমাদের বার বার একটা কথা মনে হচ্ছে, মানে কারেন্টটা এত জ্বালিয়েছে ওকে, আমি বললাম যে আজকে যদি ট্রেনে উঠে যেতাম তাহলে আমাদের এই জ্বালাটার ভোগ করতে হতো না, কারণ ট্রেনেই তো উঠে যেতাম। এই জিনিসটা যে হলো আজকে এটা তো জানতামই না আমরা, আজকে ওই জন্য আরো বেশি করে খারাপ লেগেছে। চলো, মেঘও ডাকছে প্রচন্ড। এখন বাজে প্রায় 9:45, কতটা শুনতে পাচ্ছ জানি না, ওর ঘরে ওইদিকে ট্রেনিং দিচ্ছে, তাই জন্য আমি ডাইনিংয়ে চলে এলাম। আর আমার সব কাজ হয়ে গেছে, এখন বাজে তো 9:45 বললাম কিনা মনেও নেই নিজের। আমি মাছটাও গরম করে ফেলেছি আর ভাতও করে ফেললাম, সন্ধ্যে থেকে আবারও 6-7 বার কারেন্ট গেছে। আজকে এত কারেন্ট যাচ্ছে যে আমি নিজে থেকে কিছু করবো বা তোমাদের সাথে কিছু শেয়ার করবো সেটা সত্যি আর আজকে ইচ্ছে করছে না, মানে এতবার কারেন্ট গেছে। রান্না করতে গিয়ে দুপুরবেলা এতবার, মানে কি আর বলবো, সব থেকে বেশি অ্যাম্পার হয়েছে ওর কাজের, আজকে বারবার কারেন্টটা গেছে, বারবার লগ ইন করতে হয়েছে, এই আর কি। তো আজকে দিনটা না সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর বুঝতেই পারছো দিন যত না এগিয়ে আসছে, যদিও এখনও অনেকটা দিনই হাতে রয়েছে, কিন্তু তাহলেও যে কটা দিনই হাতে রয়েছে না কেন, এবার আস্তে আস্তে গুছিয়ে আনতে হবে। আমরা তো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম অনেকে, তো যদিও বা আমার রান্নাঘরের ওই দিকটাতেও অনেক কাজ রয়েছে, কৌটোগুলো লাস্ট টাইম ধুয়ে ধুয়ে দিয়ে শুকিয়ে তারপর দিতে হবে, তো কৌটো মোটামুটি রাখবো না বলেই মনে হয়, কারণ 100 টাকার কৌটো রাখতে গিয়ে আমাকে বিল বাড়াতে হবে, তাহলে কোনো দরকারই নেই, আবার এসে পরের বার কেনা যাবে কৌটো। আর তো বিশেষ করে র্যাকগুলো রাখার ইচ্ছা আছে, যেহেতু র্যাকগুলো খুলে খুলে জায়গা অল্পের মধ্যে হয়ে যাবে, তো দেখা যাক আগে আসবে ওরা, আমি কৌটো টোটো ধুয়ে রাখবো, তো ওরা আসবে, ওরা দেখা যাক গুছিয়ে গাছিয়ে দেওয়ার পর কি বলে, আর সেরকম কিছু নয়, দেখা যাক কি করতে পারি, কতদূর কি হয়। বিশেষ করে স্কুটি আর সাইকেলটা পাঠানো নিয়ে একটু চলছে, আমরা কয়েক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে নিয়ে একটার সাথে কথা বলে পাঠিয়ে দেওয়াটা ঠিক নয় একদমই আমাদের মনে হয়েছে, তো কম বেশি ভালো খারাপ সবটাতেই রয়েছে। বিশেষ করে আগরওয়াল প্যাকাসের মোবাসের অনেকগুলো ব্রাঞ্চ এরকমভাবে, বিশেষ করে ফ্রডও আছে, ফ্রড কেসও কিছু আছে, তো আর সব থেকে বড়ো কথা নব্রোকার housing.com আমি এখনও প্রমাণ পাইনি, তবে নব্রোকারের প্রমাণটা বহুবার পেলাম, এমনকি আমাদের ফ্ল্যাটের ওনারও করেছে, যেটা বিশেষত আরও বলছি তার কারণ হচ্ছে বাংলা উনি বুঝবেন না, দেখেন না, যদিও ওনার কাছে পৌঁছানোর কোনো মানেই নেই আর কি, ওনাকেই আমরা দেখিনি, তো আমার ব্লগ তো দূরের কথা, যাই হোক না কেন, তো নব্রোকারে আমরা ফ্ল্যাট অনেকেই খুঁজে থাকি দূরে যারা আসছি, বা তো আমাদের যে বন্ধুরা আসছে আর কি এখানে, তো তাদের জন্য ফ্ল্যাট খুঁজছিলাম, তো তাদেরকে বললাম যে তুমিও নব্রোকারে খুঁজো, আমিও খুঁজছি, তো ওদের একটা পছন্দ হয়েছিল যেটা কিনা আমাদের দেখতে পাঠিয়েছিল, তো দেখতে গিয়ে দেখলাম পুরোটাই ফ্রড, মানে ওই ফ্ল্যাটটাই নয় আর কি। অবশ্যই যদি কোনো ব্র্যান্ডেড ফ্ল্যাট হয়ে থাকে বা কোনো ভালো ফ্ল্যাট হয়ে থাকে তাহলে সেটা হবে না, এইরকম ব্যাঙ্গালোরে এইরকম ফ্ল্যাট উঠেছে, মানে আমরা যেরকম থাকছি আর কি, তো সেইরকম ফ্ল্যাট প্রচুর আছে, আর তারাই এই কেসগুলো করে। আমাদের ওনার যেটা করেছে বাইরে থেকে আমাদের ফ্ল্যাটটাকে দেখতে খুবই সুন্দর, তো সেই ফটোটা তুলে ভেতরে অন্য একটা ভালো ফ্ল্যাটের ফটো দিয়েছে ভেতরে, তো এটা আমি সেদিন নব্রোকারে খুঁজে পেয়েছি দেখেছিলাম, তো সেটাও দেখলাম যে নব্রোকারের ফ্ল্যাটটা দেখতে গিয়ে এরকম হয়েছে। শতাব্দী আজকের ব্লগে বলেছিল যে আমার যে এখন তো ফ্ল্যাট খোঁজা সত্যিই খুব সোজা, ওরাও পারতো আমরাও পারবো পরের বার, মানে এই আগের বারও আমরা দেখেছিলাম হয়তো পারবো আমরাও, কিন্তু কেউ এই ফ্রডটা, ওরা যদি ওই ফ্ল্যাটের সাথে কথা বলেই চলে আসতো তাহলে ফ্রড কেসেই তো ফাঁসতো না আর কি, করতো ওই ফ্ল্যাটেই থাকতো, তো যেহেতু এগ্রিমেন্টের টাকাটাও নিয়ে নিত, তো সেই জন্যই আর কি দেখে নেওয়া, নিজেরা আছি যখন দেখে দিত অসুবিধা কোথায়, তো
এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ সত্যি আর এনার্জি নেই, আরও তাড়াতাড়ি করে ভাত ভাত করে নিলাম। তার কারণ হচ্ছে যদি আবারও কারেন্ট চলে যায় তাহলে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। তার থেকে বড় কথা, তোমাদেরকে আমি একটা হাসির কথা বলি। আমাদের জল দিতে আসে যে ছেলেটা, সে খুবই ছোটো, কলেজে পড়াশোনা করছে, সাথে এই জলের ব্যবসাটা করে আর কি। ও জল দিতে এসে তো সন্ধ্যাবেলা ও ফোন করে বলেছে যে আমাদের জলটা শেষ হয়ে গেছে, দিয়ে যেতে। তো বলেছে হ্যাঁ স্যার দিয়ে যাবো, ঠিক আছে। তো আমাদের কারেন্ট চলে গেছে, মানে অনেকবারই গেছে আর কারেন্টটা চলে গেল না, একটুও সেটা যাওয়ার যে জায়গাটা থাকে সেটা পুরোটাই অন্ধকার থাকে, পুরো ঘুরঘুরে। তো আমি কী করেছি, ওই জন্য দরজাটাকে দিয়ে ওপরের লকটাকে দিয়ে রাখি। এই লকটা কিন্তু তখনও লাগাই, যাতে এই লকটা লাগানোতে টানলে পরে না, মানে মানে বাইরে থেকে ঠেলা দিলে একটু আওয়াজ হয়। তো এবার এসে ঠেলা দিয়েছে, তো আওয়াজ হয়েছে। আমি এই খাটের কোনাটাতে বসাছিলাম, তো আমি তো যেই আওয়াজ শুনেছি পেছন দিকে চলে গেছি। এবার আরেকবার আওয়াজ হয়েছে, তখন প্রমি ভেবেছে, মানে বর ভেবেছে যে হয়তো টম্পি এসে দরজায় বসেছে, ও হয়তো নড়তে চোর থেকে, ও ওখান থেকে বলছে হাই টম্পি, এরকম বলিস না। ছেলেটা বাইরে থেকে বলছে যে স্যার আমি এসেছি, মানে ও তো হিন্দিতে বলে, তো স্যার আমি এসেছি। বলার পর বাংলা তো খুবই লজ্জা পেয়ে গেছে, ওকে যা তা ভাবে টার্গেট হওয়ার মতো বলেছে আর কি। তো চলো আমরা তো খুব হেসেছি, ছেলেটাও হাসছিল। আমি তো যদিও বা খুব ক্যাজুয়ালি ভাবে বললাম, কিন্তু এভাবে যদিও বা ঘটনাটা ঘটেনি, যাই হোক না কেন। তো চলো আর কথা বাড়াবো না, কালকে আবারও একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ প্লিজ, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে, যদিও তোমরা জানো তাও আর বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, রোজ কিন্তু আমার ব্লগের সাথে থাকতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো টাটা।